उन्नीस नंबर श्लोक है, ज्ञानम कर्म च कर्ता च त्रिवैधम त्रिधा एव गुण भेदत पृच्छते गुण संख्या संख्या ने। हरे कृष्ण यथावत श्रुणतानि अपि। तो ये आगे श्लोक है, 8 नंबर श्लोक है, हमारा श्रवण कर लो। ज्ञान ज्ञेय परिज्ञता, ज्ञान ज्ञेय ज्ञाता, ये 3 प्रकार है। कर्मेर चोदना, कर्मेर प्रेरणा, करण कर्म कर्ता, कर्मेर संग्रह। এইটা আমি পড়লাম কিন্তু এপর্যন্ত আমি ভালোভাবে বুঝতে পারি না ঠিক করে, যতটুকু বুঝেছি সেটা আপনাদের কতটা বুঝাতে পারবো জানি না। তো এইটুকু জেনে রাখো যে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা বলেছি, জ্ঞান মানে যার দ্বারা জানা হয় তাকে জ্ঞান, জ্ঞেয় মানে যাকে জানতে হবে তাকে বলে জ্ঞেয়, যে জানে তাকে বলে জ্ঞাতা। আমরা শুনলাম যে কোন কর্মের এটা আছে প্রেরণা, যে কোন কর্ম প্রকাশিত ফল দেওয়ার পূর্বে এটা সূক্ষ্ম অবস্থা এটা, আর সেটা স্থূলভাবে প্রকাশিত হয় করণ কর্ম কর্তা, এটা স্থূল প্রকাশ। এটাকে বলা হলো জ্ঞান জ্ঞেয় জ্ঞানতা হচ্ছে প্রেরণা, আর করণ কর্ম কর্তা হচ্ছে তার আশ্রয়। এইসব কথা আমরা শুনেছি। আরো এখানে লেখা ছিল যে জ্ঞান সঙ্গে করণের সম্পর্ক, জ্ঞেয় সঙ্গে কর্মের সম্পর্ক, জ্ঞানতা সঙ্গে কর্তার সম্পর্ক। জ্ঞান মানে যার দ্বারা জানা যায়, মানে যার দ্বারা জানা যায় তাকে বলেছে জ্ঞান। করণ মানে ইন্দ্রিয়, যার দ্বারা করা হয় সে হচ্ছে করণ। তারপরে জ্ঞেয়, যাকে জানা হয় সে হচ্ছে জ্ঞেয়। কর্ম, যে করা হয় সেটা হচ্ছে কর্ম, যার দ্বারা করা হয় করণ, যার দ্বারা জানা হয় জ্ঞান, যাকে জানা হয় জ্ঞেয়, যে জানে জ্ঞাতা। ঠিক আছে, এটা সুস্পষ্ট হচ্ছে। তো সেইভাবে করস্পন্ডিং ভাবে জ্ঞানটা করণ, জ্ঞেয়টা কর্ম, জ্ঞাতাটা কর্তা। ঠিক আছে, তো জ্ঞান যার দ্বারা জানা যায় জ্ঞান, যার দ্বারা করা যায় করণ, ইন্দ্রিয় দ্বারা করা কর্ম করা হয় করণ। আচ্ছা, জ্ঞেয় যাকে জানা হয় তাকে বলে জ্ঞেয়, যেটা করা হয় তাকে বলে কর্ম, জ্ঞাতা জানে তাকে বলে জ্ঞাতা, কর্তা যে করে তাকে বলা হয় কর্তা। তো জ্ঞান জ্ঞেয় জ্ঞাতাটা সূক্ষ্ম, করণ কর্ম কর্তাটা স্থূল। এইটুকু আমি বুঝেছি, সেইটুকু আপনাদের বললাম। ঠিক আছে, তো তারপরে আমরা 19 নম্বর শ্লোকে বলছিলাম জ্ঞান কর্ম চ কর্তা, তার মধ্যে এই যে জ্ঞান জ্ঞেয় জ্ঞাতা করণ কর্ম কর্তা, তার ভিতরে থেকে এই 3টে না হল আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর শ্লোকে। এখানে জ্ঞান না হয়েছে, তারপরে কর্ম না হয়েছে, তারপরে কর্তা না হয়েছে। এটাকে গুণ ভেদে 3 প্রকারের, 3 প্রকারের জ্ঞান, 3 প্রকারের কর্ম, 3 প্রকারের কর্তা, সেটা কালকে ভগবান বলেছিলেন যে গুণ অনুসারে জ্ঞান সত্যগুণ জ্ঞান, রজগুণ জ্ঞান, তমগুণ জ্ঞান। ঠিক আছে, তো এখন 20 নম্বর শ্লোক আজকে আমরা শ্রবণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যয়ম ইচ্ছতে অবিভক্তম বিভক্তেষু তত জ্ঞানম বিধি সাত্বিকম। সর্বভূতেষু যেন একম
भावम अव्ययम इच्छते अविभक्तम विभक्तेषु तत् ज्ञानम विधि सात्विकम सर्वभूतेषु जेन एकम भावम अव्ययम इच्छते अविभक्तम विभक्तेषु तत् ज्ञानम विधि सात्विकम। जे ज्ञानेर द्वारा समस्त प्राणीते एक अविभक्त जे ज्ञानेर द्वारा समस्त प्राणीते एक अविभक्त विभक्त न अविभक्त चिन्मय भाव दर्शन है, अर्थात परस्पर भिन्न हलेओ चिन्मय सत्ताए जीवेरा एक, से रूप ज्ञान के बोला है सात्विक भाव। এখানে প্রভুপাদ তাৎপর্যে বলছেন, মন দিয়ে শুনুন, যদি যিনি দেবতা মানুষ পশু পাখি জলজ উদ্ভিদজ সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মাকে দর্শন করেন, তিনি সাত্বিক জ্ঞানের অধিকারী। প্রতিটি জীবের মধ্যে একটি চিন্ময় আত্মা রয়েছে, যদিও জীবগুলি তাদের পূর্বকৃত কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন ধরনের দেহ অর্জন করেছে। সপ্তম অধ্যায়ের বর্ণনা অনুযায়ী পরমেশ্বর ভগবানের পরাপ্রকৃতি বা উৎকৃষ্ট শক্তি থেকেই প্রত্যেক জীবের দেহে জীবন শক্তি প্রকাশ ঘটে। এইভাবে প্রতিটি জীব দেহে জীবন শক্তির স্বরূপ এক উৎকৃষ্ট পরাপ্রকৃতিকে দর্শন করায় সাত্বিক দর্শন। দেহ বিনাশশীল হলেও সেই জীবন শক্তিটি অবিনেশ্বর, জড় দেহের পরিপ্রেক্ষিতে তারা ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়। যেহেতু বদ্ধ জীবনে জড় অস্তিত্বের নানা রকম রূপ আছে, তাই জীবনী শক্তিকে এইভাবে বহুধা বিভক্ত বলে মনে হয়। এই ধরনের নির্বিশেষ জ্ঞান আত্ম উপলব্ধির একটি অঙ্গ। তো ঠিক আছে, এইখানে একটু বিভ্রান্তি হওয়ার যে সুযোগ রয়েছে, যখন বলা হচ্ছে যে দেবতা মানুষ পশু পাখি জলজ উদ্ভিদের সমস্ত জীবের মধ্যে এক চিন্ময় আত্মা, এক চিন্ময় আত্মাকে বলতে পারে যে সবার মধ্যে এক পরমাত্মা তাকে বুঝাচ্ছে, কিন্তু এটা তা নয়। ঠিক আছে, এখানে প্রভুপাদ বর্ণনা করছেন এক চিন্ময় আত্মা রয়েছে মানে প্রতিটি শরীরের মধ্যে আত্মা রয়েছে, সেটা হচ্ছে চিন্ময়। শরীরটা ভিন্ন ভিন্ন, জড় শরীর ভিন্ন ভিন্ন, কিন্তু আত্মাটা একটাই স্বভাব সম্পন্ন চিন্ময়। আর প্রভুপাদ বিশেষ করে বলছেন এখানে যে সেটি ভগবানের জীবশক্তি, ভগবানের জীবশক্তি পরাপ্রকৃতি উৎকৃষ্ট শক্তি থেকে প্রত্যেক জীবের দেহে এই জীবন শক্তি প্রকাশ হচ্ছে। তো এইভাবে জানতে হবে। তো এই শ্লোকে সাত্বিক জ্ঞানের কথা বলা হচ্ছে। সাত্বিক জ্ঞানটি হচ্ছে সেই জ্ঞান যে জ্ঞানের মাধ্যমে মানুষ বুঝতে পেরেছে যে কিভাবে সেই অব্যয় আত্মা প্রতিটি শরীরের মধ্যে রয়েছে। শরীর আলাদা আলাদা হলেও সে চিন্ময় আত্মা এক নয়, একটা চিন্ময় আত্মা সব জায়গায় নেই, আত্মা আলাদা আলাদা কিন্তু এক উৎকৃষ্ট শক্তির অংশ বা প্রকাশ। তো সে এক ভাবম মানে একটা আত্মা, এক ভাবম একটি রূপে যে অব্যয়, সে ভিন্ন ভিন্ন শরীরে থাকছে। মানে এক আত্মা সেই রূপে অব্যয়, সে কখন দেবতা শরীরে থাকছে, কখন মানুষ শরীরে থাকছে, কখন পশু শরীরে থাকছে। তো শরীরটা আলাদা আলাদা হচ্ছে কিন্তু আত্মাটাই এক থাকছে, এই একটা অর্থ বুঝতে হবে।
ঠিক আছে, সেই আত্মা কর্মফল ভোগ করবার জন্য তো তার এই অনিত্য শরীরটাকে পাচ্ছে, কর্ম অনুসারে এটা আলাদা আলাদা শরীর পাচ্ছে, শরীরটা আলাদা আলাদা পাচ্ছে, কিন্তু আত্মাটা এক, এইভাবে জানতে হবে। সে আত্মা সে এক স্বরূপে রয়েছে, সে অব্যয়, কিন্তু ক্রমাগত ভাবে সে বিভিন্ন শরীরে অবস্থান করছে, তার কর্মফল অনুসারে কখন মানুষ শরীর, কখন পশু শরীর, কখন দেবতা শরীরে। ওকে, এটাই বিশ্বনাথ চক্রবর্তী এভাবে বোঝাচ্ছে। বলদেব বিদ্যাভূষণ বলছেন যে তো এসে কি আত্মা বিভিন্ন শরীরে অবস্থান করছে, ওনার এই একই একই ব্যাখ্যা, ঠিক আছে, একটা আত্মা ভিন্ন ভিন্ন শরীরে প্রবেশ করছে, কিন্তু সেটা হচ্ছে তার আত্মাটা, শরীরটা আলাদা আছে কিন্তু আত্মা এক, এই একরকম বুঝবে। আর একরকম হচ্ছে যে আত্মাটা ভিন্ন শরীর রয়েছে, সেটার স্বভাব আছে চিন্ময়, সব আত্মা হচ্ছে চিন্ময়, এভাবে বুঝতে হবে। তো এই শ্লোকের একটা খুব গভীর অর্থ রয়েছে যে স্বয়ং ভগবান কৃষ্ণ হচ্ছেন সবকিছু কারণের কারণ, সমস্ত ঈশ্বরের ঈশ্বর, সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ, নিয়ন্ত্রণদের নিয়ন্ত্রণ কর্তা, তিনি এক, তিনি এক হলেও এই জগতে বহু অবতার রূপে প্রকাশিত আছেন, এক বহুসাম অভবত। তো তার সমস্ত অবতার গুলি তার স্বরূপ তত্ত্ব হচ্ছে এক, সবাই হচ্ছে বিষ্ণু তত্ত্ব, কিন্তু বিষ্ণু তত্ত্ব হলেও তত্ত্বগত বিচারে এক হলেও রস বিচারে আলাদা আলাদা রয়েছে, তাদের নিজস্ব এক একটা বিশেষ ক্যারেক্টার রয়েছে। নরসিংহ ভগবান, রাম, বামন, নরসিংহ, কৃষ্ণ, এসব ভগবত স্বরূপ, সব ভগবত তত্ত্ব, কিন্তু নরসিংহের স্বভাব, রামের স্বভাব, বামনের স্বভাব আলাদা আলাদা, ঠিক আছে। রস বিচার হচ্ছে, রস আর বিলাস, তাদের রস দিব্য রস রয়েছে আলাদা আলাদা, আর বিলাস আছে আলাদা আলাদা। বিলাস মানে কি, তাদের দিব্য লীলা, তত্ত্ব বিচারে স্বরূপ বিচারে তার এক, এক ভগবত স্বরূপ ভগবত তত্ত্ব, এটা মনে রাখবে এই শব্দটা। তো সবাই অনাদি অনন্ত রূপম, রাম আদি মূর্তি সকলা নিয়মের তিষ্ঠান, ভগবানের অনাদিকাল থেকে অনন্ত রূপ রয়েছে, সমস্ত রূপ হচ্ছে পূর্ণ ব্রহ্ম, সব হচ্ছে, সব হচ্ছে একই ভগবত স্বরূপ, এক ভগবত স্বরূপ, এক তত্ত্ব। তাহলে রাম, বামন, নরসিংহ, জনার্দন আলাদা কি না, ওদের আলাদা হচ্ছে স্বভাবটা, আলাদা হচ্ছে তাদের রস বিচার, আর বিলাস অর্থাৎ দিব্য লীলাটা আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে। তা সত্ত্বেও তারা এক। তো জীব ভগবান থেকে, ভগবানের বিভিন্নাংশ, স্বাংশ বিভিন্নাংশ, ভগবান থেকে যে ভগবত স্বরূপ প্রকাশিত আছেন তাদেরকে বলে স্বাংশ, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তারা আছে অংশ, ভগবানের যে অবতার তারা অংশ, জীব ভগবানের অংশ, তাহলে পার্থক্যটা কি, তারা হচ্ছে স্বাংশ, জীব হচ্ছে বিভিন্নাংশ,
সেপারেটেড পার্টস বিভিন্নাংশ, তারা হচ্ছে অতি সূক্ষ্ম জীবাত্মা। ভগবত স্বরূপ হচ্ছে বিভু, আর ভগবানের বিভিন্নাংশ জীব হচ্ছে অন্ন। তো এই অনন্ত জীবাত্মা রয়েছে, এই সাইজ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ ভাগ জীবস বিজ্ঞেয়। তো বলা আছে অন্যত কল্পতে, একটি চুলের অগ্রভাগের তাকে 100 ভাগ করে, আবার 100 ভাগ করে, তো তা সেইভাবে 10,000 ভাগের 1 ভাগ হচ্ছে জীবাত্মা। তো এখানে বলা হলো, বা আগে বলা, আমরা শ্রবণ করেছি দুই প্রকার জীব রয়েছে, বদ্ধ জীব আর মুক্ত জীব। বদ্ধ জীব মুক্ত জীব হচ্ছে ভগবানের যেরকম অনন্ত স্বরূপ রয়েছে, তার এই উৎকৃষ্ট শক্তি দিব্য শক্তি সে অনন্ত শক্তিরূপে প্রকাশিত হয়েছে। বদ্ধ জীব আর মুক্ত জীব দুটাই তত্ত্বগত এক। বদ্ধ জীব চেতন, মুক্ত জীব চেতন, তার স্বরূপগত গুণটি হচ্ছে চেতন চিন্ময়, তারা সবাই ভগবানের দাস, স্বরূপত ভগবানের দাস, যদিও তারা ভিন্ন ভিন্ন প্রজাতিতে জন্মলাভ করেছে, কেউ দেবতা, কেউ মানুষ, কেউ পশু, কেউ পাখি, তারা আছে যেভাবে অনন্ত ভগবত স্বরূপ তত্ত্বগত এক, এরাও তত্ত্বগত সব এক, ভিন্ন ভিন্ন শরীর রয়েছে, তত্ত্বগত জীব আছে এক। তো এইটাকে বোঝাবার জন্য কৃষ্ণ বুঝিয়ে বলছেন যে সত্যগুণের যে বুদ্ধি, সত্যগুণের বুদ্ধির দ্বারা সে বুঝতে পারে যে অনন্ত জীব ভিন্ন ভিন্ন শরীরে বসবাস করছেন, দেবতা শরীর, অসুর শরীর, মানুষ শরীর, পশু শরীর, পাখি শরীর, কেন না ভিন্ন ভিন্ন ফল ভোগ করবার জন্য তাদের কর্ম অনুসারে, ঠিক আছে। যেমন এক ভগবান, তিনি রাম বামন নরসিংহ বিভিন্ন শরীরে ভিন্ন ভিন্ন রস আস্বাদন করছেন, এক উৎকৃষ্ট জীবশক্তি বহু ভাগে বিভক্ত হয়, সে কি করছে তার কর্মফল অনুসারে সে বিভিন্ন শরীর প্রাপ্ত হয়, ভিন্ন ভিন্ন ফল লাভ করছে। তো চিত্তত্ত্ব মানে কি চেতন, তো সেই জ্ঞান হচ্ছে সাত্ত্বিক জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে সাত্ত্বিক জ্ঞান, যে জ্ঞান দ্বারা চিত্তত্ত্ব বিচারে সে দেখছে, সে বুঝতে পারছে যে আত্মা, তার কোন আত্মা হচ্ছে নিত্য অব্যয়, সে হচ্ছে চিন্ময়, এইভাবে সে বুঝছে। তো এটা হলো সাত্ত্বিক জ্ঞানের কথা, যে আত্মা চিন্ময় আত্মা কিভাবে ভিন্ন ভিন্ন শরীরে অবস্থান করছে। এবার রাজসিক জ্ঞানের কথা কি বলা আছে, পৃথকত্বেন তো যত জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেতি সর্বেষু ভূতেষু তত জ্ঞানম বিদ্ধি রাজসম। পৃথকত্বেন তো যত জ্ঞানম
नाना भावान पृथक विधान वेति सर्वेषु भूतेषु तत्ज्ञानम विद्धिराजसम पृथक त्वरे तो जत्ज्ञानम नाना भावान पृथक विधान वेति सर्वेषु भूतेषु तत्ज्ञानम विद्धिराजसम। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপ দর্শন হয় সে জ্ঞান হচ্ছে রাজসী। এটা বলা হচ্ছে কি, আগে বলা হলো এক আত্মা এক চিন্ময় বস্তু, এক ভগবানের উৎকৃষ্ট শক্তির অংশ, পরাশক্তির অংশ, অপরে প্রকৃতি পরম ভগবান বলেছেন আমার পরা প্রকৃতি, সেই ভিন্ন ভিন্ন শরীরে থাকছে, ঠিক আছে। কিন্তু রজগুণের জ্ঞানটা কি না, ভিন্ন ভিন্ন শরীরে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থান করছে। তো এই সিদ্ধান্তে তারা কিভাবে আসছে, প্রভুপাদ তাৎপর্য বলছেন যে জড় দেহটি হচ্ছে জীব, জড় দেহটি হচ্ছে জীব এবং দেহটি নষ্ট হয়ে গেলে তার সঙ্গে সঙ্গে চেতনা নষ্ট হয়ে যাবে বলে যে ধারণা তাকে বলা হয় রাজসিক জ্ঞান। এরা কি মনে করে যে সাত্বিক জ্ঞানের যেরকম মনে করে এক চিন্ময় আত্মা সমস্ত ভিন্ন ভিন্ন শরীরে অবস্থান করছে, আত্মাটা আলাদা, সে আত্মাটা বুঝতে হবে যেরকম ভগবান এক হয় বহু রূপে প্রকাশ পেতে হয়েছে, ভগবানের পরা প্রকৃতি এক হয় বহু আত্মা রূপে ভিন্ন ভিন্ন জায়গা রয়েছে, এটা চিন্ময় ভৌতিক বস্তু থেকে পৃথক। রাজস্বিক কি বলে না তা নয়, তারা বলে এক একটা শরীরে থেকে এক একটা আত্মার উৎপন্ন হচ্ছে, বুঝতে পারছো, এক একটা শরীর থেকে আত্মার উৎপন্ন হচ্ছে, সেই শরীর শেষ হয়ে গেলে আত্মা শেষ, ঠিক আছে। এই যে জ্ঞান, আত্মা যদি শরীর শেষ হবে দেহ নষ্ট হয়ে গেলে সে আত্মা শেষ হয়ে গেল, আমার শরীরটা আত্মা আছে, তোমার শরীর একটা আছে, তার শরীরটা আত্মা আছে, আমার দেহ শেষ হয়ে গেল, আমার আত্মা শেষ হয়ে গেল, তোমার শরীর শেষ হয়ে গেল, তোমার আত্মাটা শেষ হয়ে গেল। কিন্তু তার সাত্বিক জ্ঞানটা সেরকম ছিল না, বুঝতে চেষ্টা করবে। তো এই প্রকার যে জ্ঞান এক এক শরীর থেকে এক এক আত্মা সৃষ্টি হচ্ছে, শরীর শেষ হয়ে গেলে আত্মা শেষ, এটা রাজস্বিক জ্ঞান। এই জ্ঞান অনুসারে কি হয়, আলাদা আলাদা শরীরে ভিন্ন ভিন্ন রকমের চেতনার প্রকাশ, আলাদা আলাদা শরীরে আলাদা আলাদা চেতনা, কারণ আলাদা আলাদা আত্মা, আলাদা আলাদা আত্মা বলে আলাদা আলাদা চেতনা প্রকাশ পায়। কিন্তু আমরা জানি আত্মা আছে এক চিন্ময়, কিন্তু আত্মাটা মায়া দ্বারা ঢাকা পড়ে গেলে পাঁচ রকমের কনসেশন বা চেতনার কথা আমরা জানি, শুনেছি আবৃত চেতনা, সংকুচিত চেতনা, আর কি আছে মুকুলিত চেতনা। কিন্তু এরা বলে না আলাদা আলাদা শরীর বলে চেতনটা আলাদা আলাদা। তো এছাড়া পৃথক কোন আত্মা নেই, শরীরটাই যেরকম শরীর সেরকম আত্মা সেরকম চেতনা, পৃথক আত্মা বলে কিছু নেই। আমরা যদি শরীরের মধ্যে আত্মা আছে, আত্মা থেকে চেতনার প্রকাশ পাচ্ছে, তার মানে না এ শরীর থেকে চেতনার প্রকাশ পাচ্ছে, যে যেরকম শরীর পাবে তার সেরকম চেতনা হবে, শরীর থেকে চেতনার উৎপন্ন। যে আত্মা থেকে যে চেতনা, ভিন্ন ভিন্ন শরীরে ভিন্ন ভিন্ন চেতনা, ঠিক আছে, শুয়োর শরীর চেতনা, কুকুর শরীর চেতনা, বাঘের শরীর চেতনা সব আলাদা, সে চেতনাটা আসছে আত্মা থেকে। কিন্তু আত্মা যদি এক, তার চেতনা আলাদা কেন, তারা ভিন্ন ভিন্ন ভাবে মায়ার দ্বারা বা অজ্ঞান দ্বারা আবৃত হয়েছে। আমরা সেটা ভগবান কৃষ্ণ গীতা হেঁটে বর্ণনা করেছেন বিভিন্ন প্রকার চেতনার কথা, ঠিক আছে। তো এই ধরনের জ্ঞান অনুসারে চেতনা আছে সাময়িক অথবা স্বতন্ত্র কোনো আত্মা নেই, চেতনাটাকে সাময়িক, আত্মা বলে কোনো স্বতন্ত্র কিছু নেই। কিন্তু সর্বব্যাপক এক আত্মা রয়েছে, এক আত্মা রয়েছে,
পূর্ণ জ্ঞানময় এবং এই দেহটি সাময়িক অজ্ঞানতার প্রকাশ, বা এই দেহের অতীত কোন বিশেষ জীবাত্মা বা পরমাত্মা নেই, এই ধরনের সমস্ত ধারণাগুলি রজগুণ থেকে জাত বলে গণ্য করা হয়। দেহের উপরে কোন জীবাত্ম পরমাত্ম নেই বলে তারা মনে করছে। ঠিক আছে, প্রভুপাদ এভাবে সুন্দরভাবে এই শ্লোকটি বর্ণনা করলেন। পৃথক ত্বেন তু যত জ্ঞানম নানা ভাবান পৃথক বিধান বেতি সর্বেশ ভূতেষু তদ জ্ঞানম বৃদ্ধি রাজসম। তো এই কথা আবার বর্ণনা করা আছে যে সেই জ্ঞান হচ্ছে রাজস্বিক জ্ঞান, যে জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রকারের জ্ঞান বা মতামত আত্মার সম্পর্কে সে গ্রহণ করছে। যেই মতামতের মাধ্যমে বলা হচ্ছে, প্রত্যেকটি শরীরে এই আলাদা আলাদা আত্মা রয়েছে, তো আলাদা শরীরে আলাদা আলাদা আত্মা রয়েছে, সে আত্মাটা শরীর থেকে উৎপন্ন হয়েছে এইভাবে ধারণা করেছে, এটাকে বলা আছে রাজস্বিক জ্ঞান। এটাকে বলা আছে আসুরিক ধারণা। আসুরিক ধারণাটা কি, শরীর শেষ হলে আত্মা শেষ হয়ে যায়, পচে যাবে, মারা যাবে, আর প্রত্যেক শরীরে আলাদা আলাদা, শরীর থেকে আলাদা আলাদা আত্মার উৎপন্ন হচ্ছে। এইভাবে সেই জ্ঞানের যে ভিন্ন ভিন্ন মত, আসুরিক মত, আসুরিক শাস্ত্র থেকে গুলো শুনে, তো এভাবে বিভিন্ন অবান্তর কথা তারা শুনে বিভিন্ন আসুরিক শাস্ত্র থেকে, তাদেরকে লোকায়ত মতবাদ রয়েছে, জৈন ফিলোসফি রয়েছে, বুদ্ধিস্ট ফিলোসফি রয়েছে, মায়াবাদ ফিলোসফি রয়েছে, বিভিন্ন প্রকারের দর্শন রয়েছে, তো পক্ষান্তর বলা আছে এসে লোকটি মনে করছে যে শরীর সঙ্গে আত্মার নষ্ট হয়, এলো নাস্তিক ফিলোসফি। নানা বিধম ভাবান, রাজস্বিক জ্ঞান কি নানা বিভিন্ন মতামত তারা গ্রহণ করে, লোকায়ত মত গ্রহণ করে, জৈন ফিলোসফি, বুদ্ধিস্ট ফিলোসফি, মায়াবাদী ফিলোসফি, বিভিন্ন তর্ক, এগুলো কি তার বেশি পছন্দ করে। তার মধ্যে লোকায়ত, লোকায়ত ফিলোসফি কি, যে শরীরটাই আত্মা, জৈন ফিলোসফি কি না, আত্মাটা শরীর থেকে ভিন্ন কিন্তু সাইজটা একই, দেহ আত্মা, জানি না কি সাইজ একই। বুদ্ধিস্টদের সেরকম, তাদের ফিলোসফি হচ্ছে আত্মা হচ্ছে একটা অনিত্য জ্ঞান, আত্মা বা চেতনা একটা অনিত্য প্রকাশ। আর মায়াবাদী, আত্মা হচ্ছে ভগবান, তো এইভাবে বিভিন্ন প্রকারের
জ্ঞান রয়েছে, যে যারা এইভাবে বিভিন্ন প্রকারের মতকে গ্রহণ করে, যারা মনে করে বিভিন্ন শরীর থেকে বিভিন্ন আত্মা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন মত গ্রহণ করে, মোটামুটি তাদেরকে বলা হচ্ছে রাজসিক। তারপর কালকে আমরা শ্রবণ করব যত্তু কৃষ্ণম, যত্তু কৃষ্ণম বদ একস্মিন কার্যে সপ্তম অহেতুকম। তারপরে অতত্ত্বার্থবত অল্পম চতত তামসম উদাহিত। তামস জ্ঞানটা কি হবে, আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়, কোন একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। তামসিক জ্ঞানটা কালকে আমরা ভালোভাবে শুনবার জন্য চেষ্টা করব, বুঝবার জন্য কিভাবে কৃষ্ণ বলছেন সেই জ্ঞান যার দ্বারা সে মানুষটি যে কোনো একটা বিশেষ কিছু কাজের প্রতি আসক্ত হয়, সেটাকে সবকিছু মনে করে, সে সত্যটাকে জানে না। অনিত্য বস্তু, সাধারণ বস্তুর প্রতি আসক্ত হয়ে থাকে, সেই সাধারণ বস্তুর প্রতি যে জ্ঞানটা সেই জ্ঞানটাই থাকে, আর পরম সত্য সম্পর্কে জ্ঞান থাকে না, সেটা হচ্ছে তামসিক জ্ঞান। সেটা আগামী কালকে আমরা আরো ভালো করে শ্রবণ করব। আজকে টাইম হয়ে গেছে, এখন যদি কোনো প্রশ্ন থাকে আমার দু চারটে প্রশ্ন আলোচনা করব। গৌর গোপাল করুণা প্রভু বলুন। অনমিউট করুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, আপনি আজকে ক্লাসে আলোচনা করলেন যে ভগবানের অবতার যেমন নরসিংহ ভগবান, ব্রাহ্মণ দেব, বরাহ, তাদের বিভিন্ন রকম রূপ এবং বিভিন্ন রকম গুণ। তো কেউ যদি তাহলে যারা ভক্তি করে তারা যে বিভিন্ন রকম গুণে ভক্তি করে তাদের ভক্তি স্তরটা কিরকম হবে, বা এটা যদি একটু বুঝিয়ে বলতেন কৃপা করে। তাদের সবাই যে ভক্তিকে ভক্তি বলা হবে, কেননা ভগবান প্রতি যে ভক্তি তাকে ভক্তি বলা হয়, আর কারোর প্রতি ভক্তিকে ভক্তি বলা হয় না। পিতা মাতা ভক্তি, দেশভক্তি, জাতি ভক্তি, ভক্তি শব্দটা একমাত্র ভগবান প্রযোজ্য। তো এখনই যার যেই ভগবত স্বরূপের প্রতি ভক্তি হবে তার গতি সেখানে হবে। নারায়ণ স্বরূপের প্রতি ভক্তি হবে তো সে বৈকুণ্ঠে যাবে, কৃষ্ণের প্রতি ভক্তি হবে তো গোলক বৃন্দাবনে যাবে, রামের প্রতি ভক্তি হবে তো অযোধ্যায় যাবে। যার যেরকম ভক্তি হবে সে সেই লোকে যাবে, আবার সেই লোকে গেলে গোলক বৃন্দাবনে গেলেও সে আবার ভাগ ভাগ রয়েছে। তার যদি শান্তরসের ভক্তি হয় তাহলে গাছপালা, গাভী, বাছুরেই প্রকাশিত হবে। দাস্য রসে হলে দাস রূপে প্রকাশিত হবে। সখ্য ভাবনে যদি ভক্তি থাকে তা সখা হবে, আর বাস্তল্য সে ভক্ত হলে সেখানে বাস্তল্য ভাবনে পিতৃতুল্য, মাতৃতুল্য হবে। ব্যাপার আছে যে যেইভাবে ভক্তি করবে সেই সেই ভগবত স্বরূপে প্রাপ্ত হবে, আর সেই রসে তার সঙ্গে সম্পর্কিত হবে। ক্লিয়ার হয়েছে? হরে কৃষ্ণ মহারাজ। বিদ্যুৎ সাহা প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ, 20 নম্বর শ্লোকের তাৎপর্য আমরা যেটা বুঝছি, যে দেবতা, মানুষ, পশু, পাখি সমস্ত জীবই এক জীবের মধ্যে চিন্ময় আত্মা বিরাজ করে, এইভাবে দেখতে হবে। তাহলে আমাদের এই সমস্ত জীবের মধ্যে দেবতারা কি একটু উন্নত চেতনার অধিকারী বা সাত্ত্বিক গুণের অধিকারী স্বভাবতই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেবতারা সাত্ত্বিক, আর দেবতাদের যে পূজা করে সেও সাত্ত্বিক। আচ্ছা আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই যে 21 নম্বর শ্লোকে যেটা বুঝতে পারছি, জড় দেহটি নষ্ট হয়ে গেলে চেতনাও নষ্ট হয়ে যায়,
তাহলে এই রাজসিক এই ইয়েটা এটা কি জন্মান্তর বাদকে নস্যাৎ করে দিচ্ছে না? হ্যাঁ, মানে চেতনা অন্তত আত্মা সব, আত্মাকে মানে না, ওরা তো আত্মাকে মানে না, জন্মান্তরকে মানবে? হ্যাঁ ওরা তো মনে করে এই জড় বস্তু মিশ্রণের ফলে চেতনার উদ্ভব হবে, ব্যাস এইটুকুই, এইটুকু, আবার দেহ নষ্ট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চেতনাটাও চেতনা ওখানে শেষ হয়ে গেল, চেতনা শেষ। আত্মাও নষ্ট হয়ে যাচ্ছে ওইখানে। আত্মা বলে আচ্ছা কিছু নেই তাদের, চেতনাটা কি তার মানে? আত্মা তো আত্মা কিছু বুঝে না। সেজন্য আচ্ছা চর্বাক বলে না, ঋণম কৃত্যা কৃতম বিভেদ যাবদ বিভেদ সুখম ভাবে ভস্মীভূত দেহস্য কুতঃ পুনরাগমন। এরা আছে এই প্রকারের জ্ঞান, তাদের জ্ঞানী বলে বলা আছে। তাহলে সারা দুনিয়া এত বড় দার্শনিক জ্ঞানী, হ্যাঁ, এদের কেউ তাহলে কেউ বলবে তাহলে যে জ্ঞানী কেন বলা আছে? এরা তো জ্ঞানী বলে গ্রহণ আছে, বুদ্ধ জ্ঞানী, জৈন জ্ঞানী, শঙ্করাচার্য বা যে মায়াবাদ জ্ঞান, বিভিন্ন প্রকার মীমাংসা মানে তর্ক শাস্ত্র রয়েছে। তারপরে বলুন GNGBBK, হরে কৃষ্ণ, সরি বল হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। কি নাম আপনার? হরি হরে বল, কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম আপনার শ্রী চরণে মহারাজ। কোনটাই এখানে কোনটাই? জিএনবিবি, জিএনজিবিবি? আমি শ্যামা বলছি, হ্যাঁ কি বলুন। নাম আমি জানি না মহারাজ। চেতনা আসছে আত্মা থেকে, তাহলে আত্মা ও চেতনা এখানে এক হয় কি করে? এক আগে হয় কি করে? হ্যাঁ, আরেকটা হলো এক উৎকৃষ্ট এই জীবশক্তি। সব সময় তোমার এই অভ্যাসটা গেল না, প্রতিবার দুই তিনটা একসঙ্গে প্রশ্ন করো, একটা প্রশ্নের উত্তরটা বুঝো, তারপর একটা প্রশ্ন করলে ভালো হয় না? প্রতিবার একই জিনিসটা হয় তোমার। প্রথম প্রশ্নটা কি? প্রশ্নটাই তো তোমার ঠিক সুষ্ঠু হয় না, সেটা দুই তিনটা একসঙ্গে করো, তাহলে কি করে উত্তর দেবো আমি? প্রথম সরি প্রশ্নটা মহারাজ, বলো, প্রথম প্রশ্নটা বলো। চেতনাটা আসছে আত্মা থেকে, তাহলে আত্মা ও চেতনা এক হয় কি করে? আগে আচ্ছা শুনেছি যে আচ্ছা আত্মা ঠিক চেতনা আছে, কি। একটু বলি কি করে। এই যে প্রশ্ন করলো, চেতনটা আসছে আত্মা থেকে, আত্মা চেতন এক হয় কি করে, এই প্রশ্নটা উত্তর শুনো। যেই রকম সূর্য কিরণ আসছে সূর্য থেকে, সূর্য সূর্য কিরণ অভিন্ন, আলাদা করা যাবে না, ঠিক সেই রকমই চেতনা যদি আত্মা থেকে আসে, চেতনাটা হচ্ছে আত্মার লক্ষণ। যেরকম দুগ্ধ সাদা কালোটা দুগ্ধ থেকে আলাদা করা যাবে না, সেরকম আত্মা একটা, আত্মার চেতনা একটা, কিন্তু পরস্পরকে আলাদা করা যাবে, ঠিক সেরকম তারা এক। তারপরে প্রশ্ন কি ছিল? ধন্যবাদ মহারাজ। পরের প্রশ্নটা হলো, এক উৎকৃষ্ট জীবশক্তি ভিন্ন ভিন্ন ভাবে বিভক্ত হয়েছে, এখানে কিভাবে আত্মা তাহলে জীবশক্তিটা বিভক্ত হচ্ছে? সেটা কিরকম বুঝবে? যেরকম এক ভগবান অনন্ত স্বরূপে আত্মপ্রকাশ করেছেন, তার জীব শক্তিটাও সেরকম অনন্ত জীব শক্তি রূপে আত্মপ্রকাশ করেছেন। তো এক তত্ত্বগত ভাবে প্রতিটা জীব হচ্ছে এক চিন্ময়। এটাকে কি করে বুঝবো? আমরা জড় দৃষ্টান্ত বুঝতে পারবো না এটাকে। এক জীবশক্তি কিভাবে অনন্ত রূপ ধারণ করেছে, তাদের এক জীবশক্তি যেরকম সিদ্ধান্ত একজন আচার্য ভগবানের দৃষ্টান্তের মাধ্যমে আমাদের বুঝাচ্ছে, ভগবান আছেন এক অনন্ত স্বরূপে আত্মপ্রকাশ পেয়েছেন, তাদের রস আর বিলাস অনুসারে তারা আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু এক তত্ত্ব। জীব তত্ত্বটা এক, সেই জীবতত্ত্ব অনন্ত ভগবত স্বরূপ, অনন্ত জীব স্বরূপে প্রকাশিত হয়েছে, অনন্ত জীব স্বরূপে প্রকাশিত হয়, তাদের নিজ কর্ম অনুসারে অনন্ত রূপ পাচ্ছে, তার ফলকে ভোগ করছে, এইভাবে বুঝতে হবে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। তো জীবাশ্রয় চৈতন্য প্রভু। ধন্যবাদ প্রণাম মহারাজ। মহারাজ শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ
আমার জিজ্ঞাসাটা যেটাই যে আপনি বলেছেন যে ভগবানের বিভিন্ন প্রকাশ, যেমন সংস প্রকাশ এবং বিভিন্নাংশ প্রকাশ। এই সাংস প্রকাশ ও বিভিন্ন প্রকাশের মধ্যে আমার মানে কনফিউশন হয়, যদি একটু বিস্তারিত বলে। মানে সংস প্রকাশটা হচ্ছে মানে ভগবানের প্রকাশ, বিভিন্নাংশ মানে ভগবানের শক্তির প্রকাশ, জীব শক্তির প্রকাশ, সেটা হচ্ছে বিভিন্নাংশ। আর সংস আছে ভগবান নিজেকে প্রকাশিত করেছেন, তিনি অনন্ত রূপে যে প্রকাশ করেছে, সংসটা হচ্ছে বিভু, সে যে বিভু বামন নরসিং সব বিভু, কিন্তু বিভিন্নাংশটা অনু, ঠিক আছে। আর সংসটা মায়াধীশ, বিভিন্নটা মায়াধীন, সংসটা শক্তিমান, বিভিন্নাংশটা শক্তি, বিভিন্নাংশটা যে পরাশক্তি, ভগবান শক্তি নেই, ভগবান শক্তিমান, কিন্তু এটাও ভগবানের অংশ, কিভাবে অংশ, তার শক্তির অংশ, তাকে বিভিন্নাংশ বলা হচ্ছে। মোটামুটি বুঝা গেছে? এটা জীবশক্তি হচ্ছে ভগবানের, ভগবানের শক্তির প্রকাশ, আর ভগবানের অবতাররা যারা তারা হচ্ছেন ভগবানের প্রকাশ, ভগবানের প্রকাশ, ভগবানের তটস্থ শক্তি, জীবাত্মা, এই তটস্থ শক্তিটা অনন্ত স্বরূপে প্রকাশিত হয়েছে। ভগবানের স্বরূপ শক্তি আছে, স্বরূপ শক্তি নন্দ যশোদা রাধারানী এসব ভগবান স্বরূপ শক্তি, ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হলো, ঠিক আছে। স্বরূপ শক্তি আর অন্তরঙ্গ শক্তি কি এক মহারাজ? একই একই স্বরূপ শক্তি অন্তরঙ্গ, ঠিক আছে। তাহলে সবাইকে অশেষ ধন্যবাদ আজকে গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য। তো এখানে আমরা আজকের গীতা আলোচনা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভেবচ পতিতানং পাবন।